টি টোয়েন্টিতে উন্নতি করেছেন তাওফিক হৃদয়, পেছনে ফেলেছেন ম্যাক্সওয়েল, রোহিত শর্মাকে নিজে এগিয়েছেন 3 ধাপ। এর আগে কোহলিদের পেছনে ফেললেও এবার কোহলির সতীর্থ রোহিতকে পেছনে ফেলেছেন। টি টোয়েন্টি ব্যাটিং র্যাঙ্কিং হালনাগাদ করেছে ICC, সেখানে দেখা যায় আগের থেকে 3 ধাপ এগিয়ে হৃদয়ের অবস্থান 27 নম্বরে। শ্রীলঙ্কান ব্যাটার প্রথম নিশাঙ্কার সমান পয়েন্ট নিয়ে যৌথভাবে স্থানে হৃদয়, 587 পয়েন্ট নিয়ে বাংলাদেশিদের মধ্যে হাইয়েস্ট পয়েন্ট হৃদয়ের। তার এক ধাপ নিচে অবস্থান করছেন অজি অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল, 577 পয়েন্ট নিয়ে ম্যাক্সির অবস্থান 28 নম্বরে। 2 নম্বরে সূর্যা কুমার যাদব থাকলেও রোহিত শর্মার অবস্থান 38 নম্বরে। রোহিতের পরে ডেভিড মিলার, এর পরে লিটন কুমার দাস। হৃদয়ের মতো না হলেও লিটন ধারাবাহিক হওয়ার চেষ্টা করছে না, তাতে উন্নতি হয়েছে 4 ধাপ। 3 ধাপ আগানো হৃদয় এগিয়েছেন বিশ্বকাপের ম্যাচ দিয়ে। ব্যাট হাতে দলের সেরা পারফর্ম করেছেন হৃদয়, 153 রান করেছেন 7 ইনিংসে, স্ট্রাইক রেট 128। মিডলে খেলা ব্যাটারদের মধ্যে যা বেশ নজর কাড়া পারফরমেন্স। সেমিফাইনালে যদি যেতে পারত বাংলাদেশ, তাহলে হয়তো হৃদয়ের নামের পাশে আরো ভালো কোনো ফিগার থাকতো। পাশাপাশি টপ অর্ডারে খেলতে পারলে হৃদয়ের নামের পাশে 200 রান সহসাই দেখা যেত, কিন্তু ম্যানেজমেন্টের ভুল সিদ্ধান্তের কারণে তা সম্ভব হয়নি। তবে ICC থেকে ঠিকই পুরস্কার পেয়েছেন তাওফিক হৃদয়। খবর এসেছে লঙ্কা প্রিমিয়ার লিগ থেকেও ডাম্বুলা সিক্সার্সের হয়ে খেলার জন্য ডিরেক্ট সাইন করেছেন হৃদয়। জুলাইতে শুরু হতে যাওয়া টুর্নামেন্টে মুস্তাফিজের দলে খেলবেন তাওফিক। টি টোয়েন্টিতে ইমপ্রেসিভ ব্যাটিং এর জন্য হৃদয়ের বেশ সুখ্যাতি আছে, তাই তো ফ্রাঞ্চাইজি ক্রিকেটেও তার বেশ চাহিদা। জাফনা কিংসের হয়ে প্রথমবার LPL খেলার পর দ্বিতীয়বার লিগ খেলতে শ্রীলঙ্কায় যাবেন হৃদয়। সাধারণত ফ্রাঞ্চাইজি ক্রিকেটে যেমন আগ্রাসী ক্রিকেট খেলতে হয়, হৃদয় ঠিক তেমনই খেলেন। তাই কোনো দল যখন বাংলাদেশ থেকে কোনো টি টোয়েন্টি ব্যাটার নিতে চায়, তখন প্রথমেই চোখ পড়ে হৃদয়ের উপর। তাই তো হৃদয়কে নিয়ে দল সাজিয়েছে ডাম্বুলা সিক্সার্স। বাংলাদেশ দলে সময়ের সেরা ব্যাটার হৃদয়, সময় দিলে নিজেকে আরো বেশি উন্নত করতে পারবেন। নিজেকে আরো বেশি প্রোডাক্টিভ করার যে চেতনা, তা হৃদয়ের মধ্যে লক্ষ্য করা গেছে ক্যারিয়ারের শুরু থেকে। সাধারণত বাংলাদেশি ব্যাটাররা রক্ষণাত্মক ভঙ্গিতে ব্যাট করলেও হৃদয় সম্পূর্ণই আলাদা। নিজেকে নিজের চ্যালেঞ্জ জানান, মাঠে থাকেন অ্যাগ্রেসিভ ভঙ্গিতে, এটাই হৃদয়ের সাফল্যের আরেক কারণ। টি টোয়েন্টিতে বাংলাদেশিদের মধ্যে হাইয়েস্ট র্যাঙ্কিং এ থাকা হৃদয় খুব শীঘ্রই হয়তো তালিকার শীর্ষে জায়গা করে নেবেন। আবু নাঈম, স্পোর্টস টাইমস।